সম্মানিত দর্শক, আজকে একটি গুরুত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ইউটিউবের ভিডিও কিভাবে দ্রুত ভিউ বাড়বে, কিভাবে দ্রুত পাবলিক খুঁজে পাবে, কিভাবে আপনি আপনার ভিডিওটি দ্রুত ইউটিউবে ছড়াতে পারবেন, দ্রুত ভিউ বাড়বে, আপনার দ্রুত ইউটিউব চ্যানেলটি কাছে আসবে। সেটির জন্য তো সকলকে অভিনন্দন জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে আমরা যতদূর জানি যে আসলে আমরা ইউটিউবে সাধারণত ঢুকে আমরা যখন ইউটিউব ডট কমে ঢুকি, আপনি আপনার যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি আপলোড কীভাবে হয়েছে সেটা আমি জানি না। তবে ভিডিওটা যেন আমি যদি একটা বিষয় শিখতে চাই, আমি যদি শিক্ষণীয় চ্যানেল করি কিংবা অন্য কোনো বিষয় করি যাতে ভিডিওটি আগে আসে, সেটি কীভাবে ব্যবস্থা করবো আমরা একটু আমি একটু প্রথমে একটু এক্সাম্পল নিয়ে নিই। প্রথমে একটু আপনাদের দেখাই নিই যে আমি প্রথমে একটা জিনিস নিয়ে সার্চ দেবো, সেটা হচ্ছে ফান সিটি। ফান সিটি দিয়ে সার্চ করলাম, ফান সিটি দিয়ে সার্চ করে দেখেন যেখানে অনেকগুলো ভিডিও আসছে, অর্থাৎ এই যে ঈদে বন্ধ থাকবে ফান সিটি, ঘুরে আসুন ফান সিটি, পীরগঞ্জ ফান সিটি, এই যে ফান সিটির যে ভিডিওগুলো আসছে বিনোদন কেন্দ্র, এগুলো আসছে। এইটার কিন্তু আসার পিছনে কারণ রয়েছে, কারণ আপনি 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 যদি আপনার জায়গা থেকে সার্চ দেন কিংবা অন্য কিছু করেন, এই ভিডিওটা এটাও ফান সিটির ভিডিও, এটাও ফান সিটির ভিডিও, এটাও ফান সিটির ভিডিও, তিনটাই ফান সিটির ভিডিও। প্রশ্নটা হচ্ছে এটা এক নম্বরে কেন আসলো, এটা দুই নম্বরে কেন আসলো, এটা তিন নম্বরে কেন আসলো। অনেকেই প্রশ্ন করে বললেন এটি পুরাতন চ্যানেল, এটার সাবস্ক্রাইবার বেশি এজন্য এটা সামনে আসছে, এটার এটা এটার ভিউ বেশি এজন্য সামনে আসছে। এগুলো একদমই ভুল ভুল ধারণা, আমি প্রমাণ করে দিচ্ছি। আমরা প্রথমে এই ভিডিওটার উপর ক্লিক করব, এই ভিডিওটার উপর ক্লিক করে দেখেন, অনেকে বলে কি ভিডিওটা অনেক ভিউ হয়েছে, অনেক কিছু হয়েছে এজন্য ভিউতে। আচ্ছা এই ভিডিওটা কত কতটুকু ভিউ, দুইটা ভিউ মাত্র আজকে আপলোড হয়েছে, 138টা সাবস্ক্রাইবার চ্যানেল এটা চলে আসছে। এর সামনে আসার কারণ কি, এই ভিডিওটা সামনে আসার কারণ, এই ভিডিওর সামনে আসার কারণ হচ্ছে এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইবার করা আছে এজন্য, অথবা এই ভিডিওটি নতুন আপলোড হয়েছে, অথবা এই ভিডিওটি ইউনিক ভিডিও এজন্য এটি সামনে আসছে। দ্বিতীয়টি বলি, দ্বিতীয় ভিডিওটি কাছে আসার সামনে আসার কারণ কি, দ্বিতীয় ভিডিওটি কাছে আসার সামনে আসার কারণ হচ্ছে ভিডিওটি এক বছর আগে আপলোড হয়েছে। ভিডিওটি এক বছর আগে আপলোড হয়েছে, এটি আসার কারণ হচ্ছে এই ভিডিওটি এসইও করা আছে, অর্থাৎ সার্চ ইঞ্জিনের যে বিষয়গুলো এসইও করা রয়েছে, দেখেন এখানে এসইও অনেকগুলো করা হয়েছে, এই যে এসইও 95% এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিনে 95% এসইও করা আছে, 13টি র্যাঙ্কিং ট্যাগ ধরছে, অর্থাৎ ফান সিটি লিখে দ্বিতীয় নম্বর। আমরা কী লিখলাম এখানে দেখেন, দুই নম্বর দেখাচ্ছে, ফান সিটি লিখে সার্চ করলাম দুই নম্বরে আসবে। তো আজকের যে মূল থিম হচ্ছে এই ভিডিওগুলো আমরা কীভাবে সামনে নিয়ে আসবো, কীভাবে এসইও করবো, সেই বিষয়গুলোতে প্রশিক্ষণ। সেই বিষয়গুলো প্রশিক্ষণের জন্য আমাদের আগে করতে হবে কি, আমরা যখন ভিডিও আপলোড করব, আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিও এখান থেকে আমরা আপলোডে যাব, অর্থাৎ আমাদের চ্যানেলে যাই, একটা চ্যানেল যাই, যাওয়ার পর আমরা এখানে আপলোড করব, আপলোড আপলোড করার পর আমাদের যে ভিডিওটি রয়েছে এই একটা ভিডিও আমি এখানে আপলোড দিলাম, অর্থাৎ এই ভিডিওটি আমার আপলোড হচ্ছে। তো ভিডিওটার মেইন যে টপিকসটা সেটা হচ্ছে অনলাইন নিউজ পোর্টাল রেজিস্ট্রেশন, এটার উপর একটা ভিডিও বানিয়েছি আমি। সেটি ভিডিওটির আমি যদি ভিডিওটা প্রথমে আমরা আকর্ষণীয় একটা ভিডিওটা আকর্ষণীয় একটা টাইটেল দিয়ে দেব, টাইটেল হচ্ছে দিলাম আমি শিরোনাম। তো আমার এই শিরোনাম দিয়ে, আমি যে নামের শিরোনাম দিচ্ছি এত বড় শিরোনাম দিয়ে কিন্তু কেউ সার্চ করবে না, যেহেতু সার্চ করবে না
সেহেতু এইটা ভিডিওটা কত দ্রুত কিভাবে সার্চ করানো যায়, কিভাবে দ্রুত মনিটাইজেশন করা যায়, পাবলিকের সামনে নিয়ে আসা যায়, সেজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটি চমৎকার থাম্বনেল ব্যবহার করতে হবে, যাতে পাবলিক দেখে এটা আকর্ষণীয় হয়। এখানে আমরা একটি চমৎকার থাম্বনেল ব্যবহার করব। ধরো আমি এটি থাম্বনেল দিলাম, থাম্বনেল দেওয়ার পর আমাদের কি কাজটা, আমরা যে প্লে লিস্টে প্লে লিস্ট দেবো, এই শো মোর অপশনে গিয়ে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে ট্যাগের অপশন। এই ট্যাগের অপশনই হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনে কীভাবে আসে, যেমন পাবলিক সার্চ করতে পারে কিভাবে অনলাইন নিউজ নিবন্ধন, নিবন্ধন পাওয়া নিউজ পোর্টালের তালিকা, নিবন্ধনের তালিকায় 44 নিউজ পোর্টাল, 44 নিউজ পোর্টাল লিখে সার্চ করতে পারে, নিবন্ধনের তালিকায় যেসব অনলাইন পত্রিকা নিবন্ধন পেল, ইংরেজিতে সার্চ করতে পারে অনলাইন নিউজ রেজিস্ট্রেশন, 44 নিউজ পোর্টাল রেজিস্ট্রেশন, বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ে 44 নিউজ পোর্টাল, বাংলাদেশি নিবন্ধনযোগ্য নিউজ পোর্টাল, এগুলো হতে পারে ট্যাগ। এই ট্যাগটা যখন আমরা দিব, ট্যাগটা দেওয়ার পর আমরা যখন সেই ভিডিওটা দেখব যেটি ট্যাগ দেওয়া আছে, যেমন আমি দেখাইলাম আপনাদেরকে ফান সিটি ভিডিওটা, ফান সিটি ভিডিওটা যেমন দেখলাম, দেখেন এই ফান সিটির ভিডিওটা আমরা যখন দেখব, দেখেন এখানে যে এই ভিডিওটা যে এসইও যে করা আছে, আমি যে ট্যাগগুলো দিলাম এখানে দেখেন সেই ট্যাগগুলো লেখা আছে না, ফান সিটি বিনোদন কেন্দ্র, পিকনিক স্পট, ঠাকুরগাঁও বিনোদন কেন্দ্র, ফান সিটি ইত্যাদি, এই যে ট্যাগগুলো দেওয়া হয়েছে এখানে দেখেন ক্লিক টু ট্যাগ, অর্থাৎ 95% সার্চ ইঞ্জিনে এটি পাবে 12টা ট্যাগ, অর্থাৎ ফান সিটি লিখে সার্চ করলে 2 নম্বরে, পীরগঞ্জের ফান সিটি, ঠাকুরগাঁও ফান সিটি, অর্থাৎ এই যে ভিডিওটা আমরা যে বেজের উপর তৈরি করব সেই ভিডিওটি মানুষ কীভাবে ইউটিউবে কী দিলাম লিখে সার্চ করতে পারে, কীভাবে সার্চ করতে পারে সেগুলোকে বলা হচ্ছে ট্যাগ। আমরা যত ট্যাগ ব্যবহার করতে পারবো তত আমাদের এই ভিডিওটি সার্চ ইঞ্জিন দ্রুত সামনে আসবে পাঠকের জন্য। আপনি যদি আপনার ভিডিও 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে নিয়ে আসতে পারেন, সেটি অবশ্যই পাঠক ক্লিক করবে এবং ক্লিক করলে আপনার ভিডিও বাড়বে। যেমন এইখানে দেখেন এই ভিডিওটি 2019 সালে আপলোড হয়েছে, ফানসিটি লিখে যদি আমরা আরেকবার সার্চ করি এখানে আরও ফানসিটি রয়েছে, এই যে ফানসিটি এই দেখেন এই ভিডিওটা দেখেন, এটারও এসইও করা হয়েছে, হ্যাঁ এটিও এসইও, এটা 90% এসইও করা হয়েছে, দেখেন ঠিক ওই একই অবস্থানে রয়েছে, দেখেন সবগুলো র্যাঙ্কিং দেওয়া আছে, এজন্য সার্চ ইঞ্জিনে আসছে ভালো। সর্বোপরি বিষয়ে আপনি আপনার ভিডিও আপলোডের সময় যত ট্যাগ ব্যবহার করতে পারবেন, যতগুলো ট্যাগ ব্যবহার করবেন তত হচ্ছে আপনার জন্য বেটার, তাইলে ভিডিওটা দ্রুত আসবে আর দ্রুত আপনি আপনার সার্চ ইঞ্জিন পাবেন। এছাড়াও যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই টাইটেলটি খুব সুন্দর হতে হবে, হ্যাঁ টাইটেলটা খুব সুন্দর হতে হবে, একটা থাম্বনেল লাগবে, থাম্বনেলটা খুব সুন্দর হতে হবে, আপনাকে সার্চ ভালোভাবে দিতে হবে, হ্যাঁ আপনি যদি সার্চ দিতে পারেন ভালোভাবে তাহলে সেটিও ভালো হবে। এই হচ্ছে, এছাড়াও এখানে যে যেগুলো বিষয় আছে এখানে ক্যাটাগরির যে বিষয়টা, ক্যাটাগরির বিষয়টা অবশ্যই আপনাকে বাছাই করতে হবে, আপনি কী রিলেটেড ভিডিও আপলোড করতেছেন, স্টোরি বাকি যে বিষয়গুলো সবগুলো সুন্দরভাবে আপলোড করলেই আপনি আপনার দেখবেন যে ভিডিও সার্চিং ইঞ্জিনে খুব ভালোভাবে আসছে, আপনি ভালোভাবে
যেমন আমার একটি ভিডিও আপলোড করা আছে, আমি যদি আপনাদেরকে সার্চ ইঞ্জিন দেখাই, তাল গাছের শহর নামে যদি লিখে সার্চ দেন, দেখেন আপনি যে এক নম্বরে আসছে এই তাল গাছের শহর। এই তাল গাছের শহর দেখেন আমি অল্প ভিডিও বিজ্ঞাপন হচ্ছে, ভিডিও বিজ্ঞাপনের কাছে সবকিছু রয়েছে। এই যে একটি ভিডিও আমার দেখেন 30% মাত্র এসিও রয়েছে, 30% এসিওতেও এই তাল গাছের শহর রয়েছে। কেমন যে টাইটেলটা খুব সুন্দর রয়েছে, আমি এখানে ট্যাগগুলো করেছি ভালোভাবে ইংরাজি করেছি, এই জন্য এই ভিডিওটি দ্রুত সামনে আসছে। এছাড়া যদি আমি আপনাদেরকে দেখাই, বালিয়াডাঙ্গি দেখেন যে বালিয়াডাঙ্গি যদি আমি দেখি, বালিয়াডাঙ্গি উপজেলা লেখে যদি আমি সার্চ দিই, বালিয়াডাঙ্গি উপজেলা লেখে সার্চ দিলে দেখেন যে অনেকগুলো ভিডিও রয়েছে, 1 নম্বর, 2 নম্বরে, 3 নম্বরে দেখেন বালিয়াডাঙ্গি। তার মধ্যে আমার একটা ভিডিও, এই যে বালিয়াডাঙ্গি উপজেলা একটা ভিডিও রয়েছে এখানে সামনে রয়েছে আমার চ্যানেলটির। হ্যাঁ, অথবা মোবাইলে দেখুন বালিয়াডাঙ্গি যদি আমি সার্চ দিই, দেখেন 1 নম্বর একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা এসিও দেখেন আপনি, এই ভিডিও যদি এসিও দেখেন, এসিও দেখলে বুঝতে পারবেন যে 80% এসিও পাওয়া রয়েছে। 80% এসিও মানে কি, এতগুলো ট্যাগ সব ট্যাগগুলোই ধরছে আমার, এই জন্য এই ভিডিও দ্রুত সামনে আসতেছে, ভিডিওটা গ্রো ভালো। কেবল আপলোড করা হয়েছে, এখনও শেয়ার দিইনি ফেসবুকে, তার তো কত বড়ো 105টা ভিউ হয়েছে, এই ভিডিও কিন্তু ভালো পারফরমেন্স হয়েছে। এই হচ্ছে কীভাবে ভিডিও আপনি দ্রুত এগ্রো করবেন।